জামাতে ফরজ সালাত আদায়কালীন সময় ইমামের হুজুর ছুটে গেলে ইমাম কি পদ্ধতিতে পেছনে যাবেন এবং ইমামের পেছনে মুসল্লিরা কি কি পদ্ধতিতে সালাত শেষ করবেন, এ ব্যাপারে বিস্তারিত জানালে উপকার হতো। যেমন কেরাত চলাকালীন সময়, রুকুকালীন সময়, আবার যদি সিজদাকালীন সময় ইমামের হুজুর ছুটে যায়, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করণীয় দয়া করে জানাবেন। খুব দরকারি একটা প্রশ্ন, এই মাসালাও আমাদের সমাজে খুব একটা জানাজানি নেই, জানাশোনা নাই, আলোচনা নেই। একজন মানুষ ইমামতি করছেন, ইমামতি করা অবস্থাতে তার হুজুর ছুটে যেতে পারে, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমরা মনে করি হুজুররা হলেন অতি মানবীয় মানুষ, হুজুরদের আবার ভুলভাল হবে কোনো চিন্তা করতে পারি না, হুজুররা আবার ছেলে হয় কেন, আমরা কল্পনাই করতে পারি না যে হুজুররা আবার ভুল হয় কেন। ভাই আমার নামাজের মধ্যে হুজুর ছুটে যাওয়া এটা স্বাভাবিক একটা কাজ, আপনার যেরকম ছুটতে পারে হুজুররা এরকম ছুটতে পারে। এখন প্রশ্ন হলো কি করবেন তখন, এর উত্তর হলো নামাজের মধ্যে যখন হুজুর ছুটে যাবে তখন সাথে সাথে নামাজ ত্যাগ করে চলে যাবেন। ইমাম সাহেব যদি হুজুর ছুটে যায় ইমাম সাহেব কীভাবে বের হবেন, এর উত্তর হলো যে অবস্থায় এমনকি আপনি সেজদায় আছেন, সেজদায় হুজুর ছুটে গেছে, তাহলে সেজদা অবস্থাতে আপনি নামাজ ছেড়ে দেবেন, ছেড়ে পেছনের একজন মুসল্লিকে সেজদা থেকে হাত দিয়ে টাচ করবেন, সে তো টের পাবে, উঠে যাবে, উঠলে হাত দিয়ে ইশারা করবেন, সে যা ইমামতিতে সেজদাতে থাকবে, সেজদা থেকে তিনি সব মুসল্লিদেরকে তাকবীর দিয়ে মাথা তোলাবেন, এরপরে বাকি নামাজ কন্টিনিউ করবেন, মুসল্লিদের পুরো নামাজ হয়ে যাবে, কোনো কিছু নতুন করে যোগ করতে হবে না। কথাকে বুঝাতে পারছি? যদি ধরেন প্রথম রাকাতে নামাজ ছুটলো, তাহলে দ্বিতীয় রাকাতে মাগরিব এশা হলে ফজর হলে উচ্চস্বরে কেরাত আছে, তাহলে যিনি পরবর্তীতে ইমামের প্রতিনিধি হলেন তিনি উচ্চস্বরে কেরাত করবেন, ইমাম থাকলে যা করতেন ঠিক সে কাজটাই করবেন, আর যদি নীরবের কেরাত তাহলে নীরবে পাঠ করবেন। এখন প্রশ্ন ইমাম সাহেব বের হবেন কীভাবে, এটা তো মুসিবতের ব্যাপার, কারণ আমাদের দেশে যে বলছিলাম মসজিদগুলো এমনভাবে কাতার করা হয় যে উত্তর দক্ষিণ ফুল প্যাক আপ, বের হওয়ার জন্য কোনো রাস্তা নাই। মিডিল ইস্টে বা উন্নত দেশগুলোতে দেখা যায় ইমাম সাহেব বের হওয়ার জন্য একটা দরজা থাকে সাইডে, যে আল্লাহ আল্লাহ এদিক দিয়ে যে উজু করে আসতে পারে, কিন্তু এখন ইমাম সাহেব তো জেলখানাতে আটকে পড়ে গেছে, বিরাট মুসিবত। এমনকি আমরা আসিনা মহানসর মসজিদ কমপ্লেক্স যেটা বানাচ্ছি ওখানেও সাইডে এরকম রাখছিলাম, পরে সবাই মিটিং করে ইঞ্জিনিয়াররা বললো যে ভাই এটা করলে দুইটা কাতারে জায়গা নষ্ট হয়, আমাদের জায়গা কম, এমনি মসজিদ ছোটো হয়ে যাচ্ছে, তো কী আর করা যাবে। বললাম ঠিক আছে, তাহলে সাইডে রাস্তা রাখি, অন্তত দৌড়ানোর পালানোর ব্যবস্থা যেন থাকে, উজু চলে গেলে, উজু চলে গেলে কেন যাওয়ার ব্যবস্থাটা থাকে, তো ওইটুকু করা হয়েছে। এখন ইমাম সাহেব কীভাবে যাবেন, ইমাম সাহেবের যাওয়ার বুদ্ধি হলো প্রথমত জায়গা থাকলে তো বিভিন্ন জায়গা দিয়ে যাবেন, এদিকে দরজা থাকলে বা সাইড দিয়ে, আর যদি না থাকে কাতারে ফাঁক দিয়ে আস্তে 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 বের হয়ে যাবেন, এবং এতে কোনো গুনাহ হবে না, কারণ বিনা উজুতে নামাজ পড়া হারাম, জায়েজ নেই, তাকে বের হতেই হবে। আর যদি এত বেশি সংখ্যক মানুষ হয় যে আসলে এত কাতার ভেঙে যাওয়া দুঃসাধ্য ব্যাপার, তাহলে তিনি প্রয়োজনে বসে অপেক্ষা করবেন, কিন্তু বিনা উজু অবস্থা নামাজ পড়বেন না। যদি কোনো ইমাম সাহেবের আল্লাহ না করুক উজু ছুটে যায়, আর ওই অবস্থা চিন্তা করে যে আমি যদি এখন যাই মানুষ টের পেয়ে যায়, মানুষ বলবে আল্লাহ হুজুর আবার উজু ভেঙে গেছে, আমাদের তো ভাঙে না, আমাদের তো ভাঙে না, আমরা তো সব ফেরেশতা, হুজুর আবার উজু ভেঙে গেছে কেমনি কি, মান সম্মান নষ্ট হবে। যদি ইমাম সাহেব তলে তলে নামাজ বাকিটা শেষ করে দেন আল্লাহ মাফ করুক, তাহলে এর চেয়ে বড় গুনাহ আর হতে পারে না, ভয়ঙ্কর ব্যাপার। এই জন্যই তো ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি আল উলামা, আল্লাহর ভয় সবচেয়ে বেশি আলেমদের মধ্যে, অতএব যার মধ্যে আল্লাহর ভয় নেই সে আসলে আলেমই হতে পারে না। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।